হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে যদি বলবো শুধু ক্লিক করে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি আজকের এই ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করতেছি, কারণ আজকের এই ভিডিওতে আপনার মাঝে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করবো অ্যাপ্লিকেশনটিকে একদমই নতুন এবং 2021 সালে সেরা একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাশ মেকার। ওকে, সো অ্যাপটি থেকে প্রতিদিন আপনারা 400 থেকে 500 টাকা অনায়াসে আর্নিং করতে পারবেন। আর সে পেমেন্ট আপনারা সরাসরি বিকাশ, রকেট, পেপাল, পেটিএম, বিটকয়েনের মাধ্যমে নিতে পারবেন। সো অবশ্যই রিকোয়েস্ট করতেছি, আবারও সম্পূর্ণ দেখবেন, দেখে আপনারা কাজ করবেন, কারণ নিয়মে কাজ না করলে কিন্তু পেমেন্টটা পাবেন না। আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলেন যে ভাই পেমেন্ট পায়নি। সো তার একটা কারণ হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে কাজ করেন, আপনারা অ্যাপটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনারা কাজ স্টার্ট করে দেন, তার জন্য মূলত পেমেন্টটা পান না। সো মাত্র কয়েক মিনিট ভিডিও আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দেখে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট করবো একটা, আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অথবা নতুন এসেছেন তাহলে প্লিজ ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব রয়েছে ওইখানে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাদা করে দেবেন, এবং করার পাশে একটা বেল আইকন থাকবে এখানে ক্লিক করে আপনি ওয়ালের মধ্যে সিলেক্ট করে দেবেন। আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, আজকের আপনাকে ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন, ওখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা থাকবে, ওখান থেকে আপনাকে ডাউনলোড করবেন। তারপর মূলত একটা ভিপিএন কার্ড নিতে হবে অ্যাপটিতে কাজ করতে হলে। তো আপনার প্লে স্টোর থেকে সুপারভিন দেখলে ভিপিএনটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনার ভিপিএনটা ডাউনলোড করে সিম্পলি আপনাকে ইউনাইটেড স্টেটস কান্ট্রিতে রয়েছে অর্থাৎ ইউএস যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিতে আপনাকে ভিপিএনটা কানেক্ট করে সিম্পলি ক্যাশ মেকার অ্যাপটা রয়েছে অ্যাপটা ওপেন করতে হবে। সেখানে ফার্স্ট অফ অল ভিপিএনটা কানেক্ট করে রয়েছে, জাস্ট আপনার ভিপিএনটা কানেক্ট করে নেবেন, তারপরে অ্যাপটাতে প্রবেশ করবেন। তারপর মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তার আপনার যদি কোনো এরকম পারমিশন দেখা সেক্ষেত্রে এখানে এগ্রিজে বাটন রয়েছে সিম্পলি এগ্রির মধ্যে ক্লিক করে দেবেন, তারপরে এরকম চলে আসবে। তারপরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে অপশন দেখতে পাচ্ছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ইউজার নেম দেবেন, তারপর ফোন নাম্বার দেবেন, তারপর পাসওয়ার্ড, তারপর রেফার কোড ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইটা বসে দেবেন। তারপরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন, তারপরে এখানে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটাকে লগ সাইন ইন করবেন। সো গাইস, তারপর লগ ইন করতে হবে, এখানে আপনি কী করবেন, এখানে ফোন নাম্বারটা বসে দেবেন, তারপর পাসওয়ার্ডটা দেবেন, তারপর এখানে সাইন ইন যে অপশন রয়েছে সিম্পলি এখান থেকে সাইন ইনে ক্লিক করে অ্যাকাউন্টটাকে সাইন ইন করবেন। সো গাইস, যখন আপনার অ্যাপটাকে সাইন ইন করবেন, সাইন ইন করার পর এরকম ইন্টারফেস শো করবে। সেখানে কাজগুলো হচ্ছে আপনি এখানে স্পিন করে আর্নিং করতে পারবেন, তারপর ডেলি চেকিং রয়েছে, ওয়াচ ভিডিও রয়েছে, ম্যাথ কুইজ রয়েছে, এই সাইটটা কাজ করে আপনি আর্নিং করতে পারবেন। সো প্রথমত আমি স্পিনের কাজটা দেখা দিচ্ছি, এখানে স্পিন রয়েছে সিম্পলি এখানে স্পিনের মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে প্লে স্পিন রয়েছে সিম্পলি প্লে স্পিনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। আর এখান থেকে আপনাকে 11টা স্পিন সম্পূর্ণ করতে হবে, এখান থেকে আসলে 11টা স্পিন করতে হবে। এখানে একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা আপনি সিম্পলি দেখে ব্যাক করবেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু একটা স্পিনের জন্য কিন্তু 200 পয়েন্ট পেয়ে গেছে, এখানে কালেক্টর রয়েছে সিম্পলি কালেক্টের মধ্যে ক্লিক দেবেন। সো তারপরে একটা অ্যাড আসতে পারে, একটা ব্যাক করে নেবেন, ব্যাক করার পর দেখতেছেন এখানে আপনাকে 30 সেকেন্ডের মতো ওয়েট করতে বলবে, এই সময়টুকু ওয়েট করবেন। তো যখন এই সময়টুকু ওয়েট করে যাবে তারপর দেখবেন আপনার 11টার মধ্যে একটা স্পিন কমপ্লিট করা হয়ে গেছে। সেভাবে আপনাকে কী করতে হবে, 11টা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। যখন আপনার 11টা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপর মূলত ক্লিকের কাজ করতে হবে। ক্লিকের কাজটা হচ্ছে আপনার যখন সম্পূর্ণ এখানে 11টা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে প্লে স্পিনে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে সেই অ্যাডে ক্লিক করতে হবে। তারপর আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপটা ডাউনলোড করতে হবে, আর সাইটে নিয়ে গেলে আপনাকে সেই সাইটে অবশ্যই 2 মিনিট ওয়েট করতে হবে। তাই মূলত আপনাকে এখানে স্পিনের কাজে রয়েছে এটার কাজ কমপ্লিট করতে হবে। এবং এখান থেকে দেখছেন উইন, এখানে কিন্তু 200 পয়েন্ট আমার ব্যালেন্স কিন্তু তারা অ্যাড করে দিয়েছে, আমি আপনাকে দেখা দিতেছি। তো আমি ব্যাক করতেছি, একটা অ্যাড চলে আসতে পারে, এটা দেখে ব্যাক করবেন। কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমাকে কিন্তু 200 পয়েন্ট আমার ব্যালেন্স কিন্তু অ্যাড করে দিয়েছে। সো মূলত আপনি কাজগুলো এখানে স্পিনের কাজ করতে হবে। তারপর হচ্ছে ডেলি চেকিং, অর্থাৎ আপনি প্রতিদিন এখানে ডেলি বোনাস নিয়ে নিতে পারবেন। তো বোনাসটা কীভাবে নেবেন, এখানে ডেলি চেকিং রয়েছে, ডেলি চেকিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন, তারপর এখানে একটি অ্যাড আসতে পারে, একটা ব্যাক করবেন। তারপরে এখানে ক্লেম নাউজ অপশন রয়েছে, ক্লেম নাউতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতেছেন আপনি 0.1 সেন্ট এখান থেকে ফ্রিতে পাবেন, তার মূল্য কিন্তু প্রায় 8 টাকার মতো, অর্থাৎ এখানে 10 সেন্টের মতো কিন্তু আপনার প্রতিদিন বোনাস নিতে পারবেন। সো এখানে কালেক্টেড নাউজ অপশন রয়েছে, সিম্পলি এখানে কালেক্টেড নাউতের মধ্যে ক্লিক করে দেবেন। করার পরে এখানে একটা অ্যাড চলে আসতে পারে, অ্যাড আসতে পারে, এই অ্যাডে পুরো আপনি ক্লিক করে দেবেন। তো যে অ্যাডটা আসবে সেই অ্যাডে ক্লিক করবেন। করার পর আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যাও তাহলে অ্যাপটা ডাউনলোড করবেন না, সাইটে নিয়ে গেলে আপনাকে সাইটে অবশ্যই 2 মিনিট ওয়েট করতে হবে, সে মূলত কাজগুলো করতে হবে। সো আমি আপনাকে দেখানোর সাথে জাস্ট ব্যাক করে দিলাম। সো ব্যাক করার সাথে সাথে এখানে ব্যালেন্স লক করে দেখতে পাবেন, একটা অ্যাড চলে আসবে, একটা ব্যাক করবেন। এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে তারা 10 সেন্ট সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছে, এবং এখানে ব্যালেন্সে 200 পয়েন্ট অলরেডি হয়ে গেল। সেভাবে মূলত আপনাকে প্রতিদিন ডেলি চেকিং করতে হবে। তারপর ওয়াচ ভিডিও রয়েছে, এখানে ওয়াচ ভিডিওর মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ভিডিও দেখে আর্নিং করতে পারবেন। তো ভিডিও দেখে আর্নিং করার জন্য এখানে ওয়াচ ভিডিও রয়েছে, ওয়াচ ভিডিওর মধ্যে ক্লিক করবেন। সো কাবার প্রতিটা ভিডিও দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন 50 পয়েন্ট করে পাবেন। তো এখানে কালেক্টেড রয়েছে, কালেক্টে ক্লিক করবেন, কালেক্টে ক্লিক করার একটা অ্যাড আসতে পারে, একটা দেখতে একটু সময় দেখবেন, দেখে ব্যাক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ওয়েট করতে বলতেছে এখানে 30 সেকেন্ডের মতো। তো এখানে আপনি অবশ্যই 30 সেকেন্ড ওয়েট করবেন, যখন এখানে আপনার এই সময়টুকু কন্ট্রোল হয়ে যাবে তারপর দেখবেন আপনার এখানে একটা অ্যাড কমপ্লিট করা হয়ে গেছে। সেভাবে মূলত আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 11টা অ্যাড আপনাকে কমপ্লিট করতে হবে।
যখন এগারোটা কমপ্লিট হয়ে যাবে তারপর ক্লিকের কাজ করতে হবে। সো ক্লিকের কাজ কীভাবে করবেন, যখন আপনি দেখবেন এখান থেকে এগারোটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তারপর মূলত এখানে একটা অপশন দেখতে পাবেন গেট বোনাস, তখন আপনি কী করবেন গেট বোনাসে ক্লিক করবেন, কপার যে অ্যাডটা আসবে এই অ্যাডে ক্লিক করে আপনাকে প্লে স্টোরে গেলে আপনার ডাউনলোড করবেন না, সাইট নিয়ে গেলে আপনাকে সাইট অবশ্যই 2 মিনিট ভিজিট করতে হবে। সো আশা করি এই বিষয়টা বুঝাতে পারছি। সো গাইস তারপর কাজটা হচ্ছে এখানে রয়েছে এখানে ম্যাথ কুইজ, আপনি চাইলে ম্যাথ কুইজকে লার্নিং করতে পারবেন, ম্যাথ কুইজে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাকে কুইজ করা হবে, জাস্ট এই অ্যান্সারটা আপনাকে এখানে অ্যান্সারের জায়গায় বসে দিতে হবে, তারপর এখানে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করতে হবে। আর এখানে দেখতেছেন এগারোটা আপনাকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে, সে কীভাবে মূলত কমপ্লিট করবেন সে প্রসেসগুলো দেখা দিচ্ছে। এখানে দেখতেছেন এগারোটা আপনাকে কমপ্লিট করতে হবে, সেখানে যে এটা আপনি করবে সেটা আপনাকে অ্যান্সারের জায়গায় বসে দিতে হবে, জাস্টে বসে দিলাম, তারপরে এখানে সাবমিট যে বাটন রয়েছে সিম্পলি সাবমিটে ক্লিক করবেন। সে সাবমিটে ক্লিক করতেছে, তারপরে দেখতেছেন প্রতিটা ভিডিও দেখার জন্য অর্থাৎ ম্যাথ কুইজ অ্যান্সার দেওয়ার জন্য আপনি 50 পয়েন্ট পাবেন, কালেক্টের মধ্যে ক্লিক করবেন, একটা অ্যাড আসবে এটা একটু সময় দেখবেন, দেখে আপনার কী করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে দেখতেছেন 30 সেকেন্ড ওয়েট করতে বলবে, এই সময়টুকু ওয়েট করবেন, তারপর দেখবেন আপনার এখান থেকে এগারোটার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে। সেভাবে আপনাকে কী করতে হবে, এগারোটা কমপ্লিট করতে হবে, যখন এগারোটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে যখন এগারোটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে একটা অপশন দেখতে হবেন, এখানে আর্ন ওয়ান সেন্ট 0.1 সেন্ট একটা অপশন দেখতে হবেন, তখন আপনি সেখানে ক্লিক করবেন, তারপর যে অ্যাডটা আসবে অ্যাডে ক্লিক করে আপনাকে প্লে স্টোরে গেলে আপনার ডাউনলোড করবেন, আর সাইটে নিয়ে গেলে আপনাকে সাইটে 2 মিনিট ভিজিট করতে হবে। সো আশা করি বুঝাতে পারছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে বলতেছে তার আমার ব্যালেন্সে কিন্তু 50 পয়েন্ট অ্যাড করে দিয়েছি। সো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে তারা কিন্তু অলরেডি আমাকে এখানে 300 পয়েন্ট তারা দিয়ে দিয়েছে, জাস্ট আমি কিন্তু লাইভে 300 পয়েন্ট আর্নিং করে দেখা দিলাম। সেখানে আপনাকে যখন 1000 পয়েন্ট হয়ে যাবে তখন আপনি পয়েন্টটা কনভার্ট করে ডলারে নিয়ে আসতে পারবেন। আপনি কী করবেন এখানে পয়েন্টের মাঝে ক্লিক করে আপনি এখানে পয়েন্টটা কনভার্ট করে ডলারে পরিবর্তন করে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন সে কীভাবে আপনি এখন রেফার করে আর্নিং করবেন সেটা দেখা দিতেছি। রেফার করার জন্য এখানে সিম্পলি যে রয়েছে এখানে হোম পেজে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতেছেন এখানে ইনভাইট বলে একটা অপশন রয়েছে, এখানে ইনভাইটের মাঝে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি রেফার করে পাবেন, রেফার করতে যদি বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন তাহলে আপনার এখানে রেফারটা করা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো এখন কীভাবে পেমেন্ট নেবেন, পেমেন্ট নেওয়ার জন্য 3-ডট লাইনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রিডিম বলে একটা অপশন রয়েছে, সিম্পলি রিডিমের মধ্যে ক্লিক করবেন, তারপরে এখানে অবশ্যই টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রামে জয়েন করবেন, নাহলে কিন্তু পেমেন্টটা নাও পেতে পারেন, তো এখানে টেলিগ্রামে জয়েন করে নেবেন। সো পেমেন্ট নেওয়ার জন্য রিডিমের মাঝে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতেছেন মাত্র $5 আপনি পেমেন্টটা নিতে পারবেন, মিনিমাম পেমেন্ট রিকোয়েস্ট হচ্ছে $5। সেখানে সিলেক্টের মাঝে ক্লিক করে আপনার মেথড সিলেক্ট করবেন, কিসের মাধ্যমে নেবেন, তো এখানে বিকাশ পেপ্যাল কয়েনবেস পেটিএম রয়েছে, সেখানে আমি বিকাশটা দেখা দিচ্ছি, বিকাশটা সিলেক্ট করলাম। সো বিকাশ সিলেক্ট করার পরে এখানে কী করবেন, আপনার বিকাশ নাম্বারটা বসে দেবেন, তারপরে এখানে আপনি হাউ মেসেজ জায়গায় যখন $5 হবে সেটা বসে দিয়ে এখানে সাবমিটের মাঝে ক্লিক করবেন, তাহলে অ্যাপের অ্যাডমিন আপনাকে ইনস্টাইলে পেমেন্টটা করে দেবে। সো কেউ মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কাজগুলো স্টার্ট করবেন, রিকোয়েস্ট করতে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ না করলে কিন্তু আপনারা পেমেন্টটা নাও পেতে পারেন। সো তখন আপনার ভিডিও তখন আপনার ভিডিওর কমেন্ট বক্সে বলবেন যে ভাই পেমেন্ট পাইনি, তাই রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করবেন। সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।